ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে ডিসি প্রবাহে পরিবর্তিত করে। শক্তির এই নিয়ম পরিবর্তনশীল আবেশক তথা ইএমএফ এর নীতির উপর নির্ভর করেই মেনে চলে। উপরের চিত্রে চার মেরুযুক্ত সাধারণ ডিসি জেনারেটরের গঠন দেখানো হচ্ছে। ডিসি জেনারেটর প্রধান দুই ভাগে বিভক্ত, স্টার্টর এবং রোটর। ডিসি জেনারেটরের মূল গঠন নিচে বর্ণনা করা হলো। 1. ইয়োক। জেনারেটরের বহি অংশকে বলা হয় ইয়োক। এটি কাস্ট লোহা বা স্টিল দিয়ে তৈরি হয়। ইয়োক পুরো মোটরে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এটি চুম্বকের মেরু ধারণ করে। 2. মেরু। মেরুগুলো ইয়োকের সাথে ঝালাই বা তারের সাহায্যে যুক্ত থাকে। মেরুগুলো ঘূর্ণনে সহায়তা করে। ঘূর্ণনের সময় মেরুগুলো সমান্তরালে আর্মেচারের সাথে যুক্ত থাকে এবং মাঝে মাঝে পৃথক পৃথকভাবেও যুক্ত থাকে। 3. মেরু আবরণী। মেরু আবরণ হলো মেরু রক্ষার্থে বহির্দিকে যুক্ত আবরণ যা দুইটি কাজের জন্য ব্যবহার করা হয়। কয়েলের স্থলন বিচ্ছিন্নতা রক্ষার্থে, অভেদে ফাঁকা স্থানে চুম্বক ফ্লাক্স ছড়িয়ে দিতে। 4. আর্মেচার কয়েল। আর্মেচার কয়েল হলো জেনারেটরের রোটর বা ঘূর্ণন অংশ। এরা দেখতে সিলিন্ডারাকৃতির হয় যার সাথে কয়েলের মতো করে পেঁচানো থাকে। 5. কমিউটেটর এবং ব্রাশ। যেহেতু আর্মেচার পরিবাহিতে ইএমএফ উৎপন্ন হয়, তাই ইএমএফ তৈরি করার জন্য অবশ্যই কমিউটেটরের প্রান্তদ্বয় বাহিরে প্রবেশ করে। কিন্তু আমরা সরাসরি কমিউটেটরের সাথে ঝালাইয়ের মাধ্যমে তার যুক্ত করে দিতে পারি না, কেননা এরা ঘুরতেই থাকে। তাই ঘূর্ণায়মান কমিউটেটর যা আর্মেচারের সাথে যুক্ত, তার সাথে বর্তনী সংযোগ করার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। এই ব্রাশ কমিউটেটর ঘূর্ণনের সময় কমিউটেটরকে স্পর্শ করে তড়িৎ সংগ্রহ করে। 6. কার্যনীতি। ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় সূত্র মতে, যখন একটি পরিবাহী চুম্বক ক্ষেত্রে ঘুরতে থাকে, তখন চুম্বক ফ্লাক্সের মাধ্যমে তড়িৎ উৎপন্ন হয়, যা বস্তুত আবেশের ফলে ইএমএফ শক্তি তৈরি করে। উৎপন্ন ইএমএফ এর চুম্বকত্ব ডিসি জেনারেটরের সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। যদি একটি বদ্ধ পথে বা বর্তনীতে পরিবাহী পদার্থ ঘুরতে থাকে, তবে উৎপন্ন ইএমএফ শক্তি বর্তনীতে তড়িৎ সঞ্চালন করে। কমিউটেটরের আরো একটি প্রধান কাজ হলো এসি ইএমএফ কে ডিসি ইএমএফ শক্তিতে রূপান্তর করা। চিত্রে যেভাবে দেখানো হয়েছে, প্রতিটি পরিবাহীর ঘূর্ণনের ফলে উৎপন্ন ইএমএফ এর দিকও পরিবর্তিত হবে। এটি চিত্রের মাধ্যমে বোঝা সম্ভব। দুইটি ঘটনা তুলনা করে, এমনকি উৎপন্ন ইএমএফ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসিতে প্রবেশ করে পরিবর্তিত হয়ে ডিসি রূপে কমিউটেটর দিয়ে নির্গত হয়। চিত্রে নির্গত বা প্রাপ্ত ডিসি ভোল্টেজের গ্রাফের রূপ দেখানো হলো।